আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর কথা ভাবছিলাম সেটা হচ্ছে গতকালই একজন এসে জিজ্ঞেস করছিলেন যে ইসলামের যে একটা বিধান আছে বা হাদিসে যে জিনিসটা বর্ণিত আছে যে আল্লাহ কি আকার নাকি निराकार এই জিনিসটা গত লাইভের শেষের দিকে একজন এসে প্রশ্নটা করেছিলেন আমি সময়ের অভাবে সবগুলা দলিল প্রমাণ তো দেখাতে পারি নাই আজকে আজকে শুরু করছি এই জিনিসটা দিয়ে যে ইসলামের আল্লাহ সাকার নাকি নিরাকার এটা একটা প্রশ্ন এটা একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যে ইসলামের আল্লাহ যদি আমি ছোটবেলা থেকে জিনিসটা জানি সেটা প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে ছোটবেলা থেকে আমি বাবা মার মুখে বা এলাকার মানে মানুষজনের মুখে যেটা শুনেছি সেটা হচ্ছে যে আল্লাহ হচ্ছে নিরাকার এবং আমাদের হুজুরাও বলতো যে আল্লাহ হচ্ছে আসলে নিরাকার মানে ইসলামের আল্লাহ তো নিরাকারী জানতাম কিন্তু মানে যখন আমি কোরআন হাদিস পড়া শুরু করি তখন আমি দেখলাম যে আরে মানে মিলছে না অনেক কিছু মিলছে না যেটা শুনে এসছি ছোটবেলা থেকে যেটা শুনে এসছি এলাকার হুজুরদের মুখ থেকে ওয়াজে টোয়াজে যে জিনিসগুলো শুনে এসছে সেগুলো অনেক কিছুই উল্টাপাল্টা লাগছে তাইলে এতদিন ধরে যার মানে উপাসনা কর কার উপাসনা করলাম আসলে যে সে এতদিন ধরে আমি উপাসনা করলাম নিরাকার আল্লাহ এখন এসে দেখতেছি আকার আছে হাত আছে পা আছে মাথা আছে মুখ আছে নাক আছে আঙ্গুলো আছে ইত্যাদি ইত্যাদি এটা একটা মানে বিরাট প্রবলেমের মধ্যে পড়েছিলাম ছোটবেলা আমি যখন আমি দেখলাম যে আসলে কোরআন এবং হাদিসে যেটা বলা আছে যে আল্লাহ হাত পা মাথা সবই আছে মুখ টুক মানে কান চোখ তারপর আঙ্গুল পায়ের পাতা মানে সবকিছু একদম আছে এখন এটা নিয়ে তো একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি যে এখন এতদিন ধরে কার নামাজ কার জন্য নামাজ পড়লাম এরই জানলাম না সে আকার আছে নাকি নাই সেটাই এখন পর্যন্ত নিশ্চিত না হ্যাঁ আলেমদের ভিতরে মত সে মানে একদম বেসিক জিনিস যে আল্লাহ আকার নাকি নিরাকার এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল জিনিস এটা নিয়ে এটাই ক্লিয়ার না মোমিনদের মধ্যে তো পরে আমি যখন কোরআন হাদিস আরও ঘাটাঘাটি শুরু করলাম এবং বিভিন্ন ধরনের বইপত্র পড়া শুরু করলাম বিশেষ করে আমি অনেক বছর আগে অনেক বইপত্র পড়তাম যেগুলো আমি ইতিমধ্যে বলেছি যে খুঁজে খুঁজে বই পড়তাম যে এখানে কোথায় কি আছে এখানে কি আছে সেখানে কি আছে সেই জিনিসগুলো খুঁজে খুঁজে পড়তাম তো যে জিনিসটা দেখা গেল যে আল্লাহ আসলে আকার আছে আমি যে খোঁজাখুঁজি করে যে জিনিসটা পেলাম আল্লাহ আসলে আকার আছে তো এই জিনিসটা যখন আমি প্রথম বললাম আমার এলাকায় আমাদের হুজুরদের কাছে যে হুজুর আল্লাহর তো আসলে আকার আছে আপনি তো এতদিন বলছেন আল্লাহর আকার নাই কিন্তু আমি তো দেখলাম যে মানে কোরআন হাদিস খেটে যেটা দেখলাম যেটা পেলাম সেটা তো আল্লাহর আকার আকার আকৃতি সবই আছে তো আমরা এতদিন ধরে আপনি আমাদের এতদিন ধরে শিখাইছেন যে আল্লাহ পাকের আকার আকৃতি নাই এখন দেখতেছি আকার আকৃতি আছে এটা কেমন কথা তো এই ধরনের মানে বিষয় নিয়ে বিরাট বিরাট ঝামেলার ভিতরে অনেকেই পড়তে হয় যে এতদিন ধরে যেটা জানলাম সেটা গিয়ে দেখি পরে গিয়ে দেখি সেটা পুরো উল্টা উল্টা কেস হ্যাঁ তো আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাচ্ছি দেখেন আপনারা এই যে মানে একটা হাদিসে যে জিনিসটা বলা আছে যে এই জিনিসটা যে পাক আদমকে সৃষ্টি করেছে নিজ সুরতে হ্যাঁ হাদিসটা আমি বের করছি বের করে তারপরে ধীরে ধীরে দেখাই একটু সময় লাগবে আমার আমি বের করছি আস্তে আস্তে বের করছি যে হাদিসটা নিয়ে আসলে ওই একজন প্রশ্নটা করেছিলেন সংশয় ডট কম থেকে নিশ্চয় নিয়ে এটা পড়েছেন পরে এই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করেছেন আমি হাদিসটা দেখাচ্ছি আপনারা দেখেন হাদিসটাতে কি বলা আছে আপনারা একটু দেখেন হাদিসটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় নম্বর হাদিস এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা আদম কে সাল্লামকে তার নিজ আকৃতিতে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন তার দৈর্ঘ্য ছিল হলো ষাট হাত এখন এটা নিয়ে মানে আলেমরা মানে অনেকে আবার এটা নিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা দেওয়া শুরু করছে যে এটা আসলে আল্লাহ পাকে নিজ আকৃতি না এটা আসলে আদমের আকৃতি আরে আদম তো তখন জন্মাই নেই আদম তো তখন হয় আকারই হয় তখন আদমের আবার নিজ আকৃতি কি তখন তো আদমের কোনো আকৃতি ছিল না তাই না এটা নিয়ে তর্ক বিতর্ক করেছি অনেক হুজুরদের সাথে অনেক আলেমদের সাথে তর্ক ছোটবেলায় তর্ক বিতর্ক লাগছিল আমার এটা নিয়ে বিরাট একটা মানে ঝামেলা সৃষ্টি হয়েছিল আমার আত্মীয় স্বজনদের মধ্যে একজন মানে একজন কাকা আছে তার সাথেও এটা নিয়ে তর্ক হয়েছিল এবং সে মানে ব্যাখ্যা দেওয়া শুরু করছে যে না এটা আসলে আসলে আল্লাহ নিজের আকৃতি না আল্লাহর কোনো আকার আকৃতি নাই আল্লাহ নিরাকার আদমকে আদমের আকৃতিতে সৃষ্টি করছে আমি বলে আদমের আকৃতিতে তো তখন ছিলই না তাহলে আদমের আকৃতিতে কিভাবে সৃষ্টি করবে আল্লাহ আকৃতি দেওয়ার পরে তো এটা আকৃতি পাইল হ্যাঁ আর ওই আকৃতি দেওয়ার পরে দেওয়ার আগে আকৃতি দেওয়ার আগে সেই আকৃতি পাইলো কোথায় আল্লাহ আকৃতি দেওয়ার আগে তো আল্লাহর আকৃতি ছিল সেইটাই তো নিজ আকৃতি তাই না এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তারপর মানে হুজুরাই এই ধরনের একটা ধোয়া করলো আমার ভিতরে যে আমাকে বুঝ দিয়ে মানে দিল আমাকে এবং আমাকে বললো ঘাটাঘাটি করা ঠিক না আল্লাহ এগুলা জানা যাবে না এগুলো কখনোই জানা যাবে না যে এগুলো কি তো এটা নিয়ে অনেক জায়গায় জিজ্ঞেসটিজ্ঞেস করার পরেও এটা সদত্তর পেলাম না পরে আমি নিজেই এই জিনিসগুলো ইমাম ইবনে তাইমিয়ার বইগুলা পড়লাম সেখানে দেখলাম যে হ্যাঁ আল্লাপকে আকার আকৃতি আছে আল্লাহ পাককে এইভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাকের আকার আকৃতি আছে পরে আমি আসলে আল্লাহ ইসলামের যে আল্লাহ পাক সেই আল্লাহ পাকের আকার আকৃতি আছে হ্যাঁ আকৃতি সম্পন্ন সে এখন এখন হাত হাত আছে 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 পা পা থাকলে আরেকটা সমস্যা যেটা দেখা যায় সেটা দেখা সেটা হচ্ছে যে হাত তাহলে হাত যদি থাকে তাহলে হাতটা কি সের তৈরি হ্যাঁ হাতটা কি দিয়ে মানে ওইটার ইয়াটা কি মানে আমাদের হাত তো মনে করেন কোষ দিয়ে তৈরি তাই না মানে অনুপরমাণু দিয়ে তৈরি আল্লাহর হাত তাহলে কি দিয়ে তৈরি তাহলে আল্লাহ আল্লাহর যদি হাত থাকে সেটা যদি মানে অস্তিত্বশীল একটা হাত পা থাকে তাহলে তো সেটা কিছু না কিছু দিয়ে তৈরি তো অবশ্যই তাই না এখন কিছু না কিছু দিয়ে তৈরি হইলে সেই জিনিসগুলো আসলো থেকে এটাও তো একটা প্রশ্ন আসে যে যেই জিনিসটা দিয়ে পাকের হাত পা তৈরি সেই মানে পদার্থগুলা কোথা থেকে আসলো সেগুলো তো নিশ্চয়ই কিছু না কিছু দিয়ে তৈরি যদি এমনকি আলোর তৈরি হয় নূরের তৈরি হয় তাইলেও তো

Allah the Almighty has created Adam according to his image. His image, does it refer to Allah or does it refer to Adam? The most authentic opinion is that it refers to Allah in the sense that Allah created Adam according to his image, in the sense that Allah has a face. But we don't know how this face is, and nothing is unlike Allah Nothing is like Allah subhanahu wa ta'ala. So no matter what crosses your mind, Allah is unlike that. But we know the general descriptions and attributes of Allah. So Allah has a face, Allah has two eyes, Allah has a hand, or actually Allah has two hands, and Allah has fingers. So all of these indicate to us that Allah created Adam according to his image. And the image is something that you can relate to. The Prophet said والسلام, that you Will see Allah on the day of judgment when you are in paradise. All of you will be able to see Allah's face. As you can see the moon in the middle of the lunar month when it's full and complete. This is how you clearly see it, not how Allah is. Ta'ala Allah and Therefore, the most authentic opinion of this hadith is that Allah created Adam according to his image. Subhanahu wa ta'ala. Other scholars say that no, according to Adam's image, meaning that what we know that the image of a human being. and this doesn't make any sense and allah knows best অলতালা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন ব্যাখ্যাটার বাইকটার ব্যাখ্যা কি আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন এই তার বলতে কাকে বোঝানো হয়েছে

তিনি শোনেন তিনি দেখেন তার হাত আছে তার আঙ্গুল আছে তার এই হাতের কবজি আছে কফ আছে হ্যাঁ একটু আছে হাতি আছে আমাদের আল্লাহ হাতের কবজি আছে এবং তার পা আছে পায়ের গোসা আছে হাতি আছে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে অর্থাৎ কোনো একটা দিক যেগুলো মিল মিল ঘটে আদম সন্তানকে এগুলো দিয়েছেন যেগুলো অর্থগত মিলা শব্দগত মিল আছে অর্থনীতি এক না শব্দের মিল আছে সেই হিসাবে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে আদমকে আদমকে আল্লাহ সুলত রহমানের সৃষ্টি করা অর্থ

কোন হাদিস আসছে আল্লাহ আদম আলাইহিস সালাম রহমান সরাসরি হাদিস আসছে যে সূত্র আমরা গেল যে এই ব্যাখ্যা এটা যেটা আমরা বলেছি এখানে কখনো এটা বোঝার কোনো কারণ নেই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা পুরো আকার আকৃতি নিয়ে আসে এটা কিন্তু বলা হয়নি আকার আকৃতি বলতে বোঝানো হয়নি শাকল বলা হয়নি পুরো শাকল যেটা বলা হয় পুরোপুরি সেটা বলা হয়নি বলা হয় সূরা আর সূরা হচ্ছে একটা দিক যে দিকটা যে কোনো একটা দিককে মিলিয়ে আল্লাহ তাআলা আদম আর রহমানকে আদম সৃষ্টি করেছেন রহমানের সাথে মিলিয়ে তার যে সমস্ত গুণ এই শতগত গুণ আছে এগুলো কিছু কিছু মিল দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এটা আমরা দেখি আলহামদুলিল্লাহ যে আপনি এইজন দেখেন যে অনেক

নাস্তিকবাদী মানুষেরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই ইমানেরও একটা আকার আছে একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাদের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন আল্লাহর মত কোনো কিছুই নাই আল্লাহর মত কোনো কিছুই নাই কিন্তু তিনি শ্রোতা তিনি দ্রষ্টা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শুনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখাটা মূল সরাসরি সহি বোখারিতে হাসান অধ্যায়ে

একজন মুসলিম আল্লাহর আকার সুরত স্বীকার করবেন আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার নিয়ে আছেন তার চেহারা আছে তার হাত আছে তার চক্ষু আছে তার এইসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার আচ্ছা আপনারা এই ভিডিওটাও দেখলেন এবার আমরা দেখি যে বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আলেম ডক্টর আব্দুর রাজাক আব্দুর রাজাক বিন ইউসুফ সরি উনি ডক্টর না উনি আব্দুর রাজাক বিন ইউসুফ ওনার ভিডিওটা এবার একটু দেখি জাহান্নামে নামে মানুষকে দেওয়া হবে আর জাহান নামকে বলা হবে জাহান্নাম নাম তুমি কি পূর্ণ এক পর্যায়ে জাহান নাম বলবে হালবি মসজিদ আর কি কিছু আছে এ দেখেন কথা বলতে পারে আর কি কিছু আছে যেমন বলবে আর কি কিছু আছে যখন আল্লাহ তালা তার পাকে জাহান্নামে নামে তখন জাহান কিছু অংশ কিছু অংশের সঙ্গে লেগে চেপা লেগে খাটো হয়ে যাবে কথা কুলো আর বলবে যথেষ্ট 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 আর লাগবে না আমি এখন পূর্ণ এ বোকা ছেলে তোমার মুফাস্তের মিথ্যা কথা বলেছেন তোমার মুফাসের বলেছেন যে আল্লাহ নিরাকার এই দেখো আল্লাহর পা আছে ঢোকানোর সাথে সাথে জাহান্ন ভর্তি তাহলে পায়ের আকার আকৃতি আছে তোমার মুফাসের মিথ্যা কথা বলেছেন গো তোমার মুফাসের বুঝে না দেখলেন আপনারা ওনারা সবাই কিন্তু মোটামুটি যারা হচ্ছে গিয়ে সবচেয়ে প্রখ্যাত আলেম যারা তারা কিন্তু সবাই মোটামুটি একই কথাই বলতেছে এখন আরেকটা প্রশ্ন আসে যে আল্লাহ কি মানে আমিও এটাও ছোটবেলা থেকে শুনে আসতেছি যে আল্লাহ নাকি সর্বত্র বিরাজমান সব জায়গায় নাকি আল্লাহ আছে মানে যেখানে যাব সেখানে আল্লাহ আছে কিন্তু আল্লাহর কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে থাকার একটা নির্দিষ্ট জায়গা আছে ইসলামের যে আল্লাহ সেই আল্লাহর কিন্তু নির্দিষ্ট একটা থাকার জায়গা আছে এটা কিন্তু এমন না যে আচ্ছা আমি এক সেকেন্ড আপনাদের আপনারা যারা যুক্ত হতে চেষ্টা করছেন তাদেরকে আমি যুক্ত করব ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি ব্যাকসে যে অনেক মানুষ জমা হয়ে গেছেন আমি আপনাদেরকে আস্তে আস্তে যুক্ত করব সবাই কি একটু ধৈর্য ধরেন আগে কথাটা শেষ করে নিই তো এই জিনিসগুলা এটা ভিডিও আছে নিয়ে অনেক দলিল প্রমাণ আছে আল্লাহ কিন্তু রাতের শেষ একটা সময় বিশেষ সময় কিন্তু নেমে আসেন প্রথম আসমানে মানে কাছাকাছি আসমানে সেটা নেমে আসেন সেটাও দেখেন মঞ্জুরি লাহি ডক্টর মঞ্জুরি লাহি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম উনি কি বলেন এটা ইকরামুল হক ইমন বলেছেন আমার প্রশ্নটা আল্লাহ যদি প্রত্যেক রাতে শেষ আসমানে আসে যেহেতু পৃথিবী গোল তাহলে কি আল্লাহ সবসময় পৃথিবীতে থাকেন কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় রাত থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তো পৃথিবীতে আসেনি এটা বলেননি আল্লাহ বলেছেন তিনি শেষ আসমানে নেমে আসেন তো শেষ আসমানে শেষ আসমানে কতগুলো সৌরজগৎ আছে জানেন এখানে যে ব্ল্যাক হোল আছে এখানে যে নিহারিকা আছে এখানে যে আরও কত কিছু আছে অতএব যেই জায়গাটা আল্লাহ ব্যাখ্যা করেননি সেটা আপনি আমি কেন ব্যাখ্যার অপচেষ্টা করছি কেন অসাধ্য সাধন করার চেষ্টা করছি এটা একটা গায়েবী বিষয় এখানে ততটুকু ইনফরমেশান আমাদেরকে জানতে হবে যেটা আল্লাহ রাসু আসলাম জানিয়েছেন এবং জানার পরে সেটা আমরা বুঝি আল্লাহ নেমে আসেন এটা খুবই বোধগম্য ভাষা এবং এটা খুবই স্পষ্ট বক্তব্য অতএব আল্লাহ নেমে আসেন এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে নেমে আসার পরে তিনি কি এখন মাঝখানে থাকে নাকি আকাশের সাইডে থাকে নাকি দুনিয়ার সাইডে এই গ্লোবের মধ্যে চলে আসেন এত ব্যাখ্যা করছেন কেন ভাই এই প্রশ্নগুলো করার কোনো অনুমতি নেই এবং এগুলো কি আমাদের সালাহ সালেহীন বেদাতি প্রশ্ন করেছেন কারণ আল্লাহ গায়েব সম্পর্কে যতটুকু জানিয়েছেন তার অতিরিক্ত জানতে চাওয়া বা সেখানে নিজেদের চিন্তা গবেষণা ইস্তেহাজ সেখানে ইনভেস্ট করা এটা শরীয়তে জায়জ নেই দেখলেন আপনারা যে আল্লাহ পাক রাতের শেষ একটা সময়ে যখন বান্দাদের প্রার্থনা শোনার জন্য একটা নিকটবর্তী আসমানে নেমে আসেন এখন প্রশ্নটা হচ্ছে যে নিকটবর্তী আসমানে কেন নামতে হবে এটা তো একটা আসলে বোঝা যাচ্ছে না যে নিকটবর্তী আসমানে কেন নামা দরকার আল্লাপাকের নেমে কি হবে সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কি ওইটা শুনতে পান না ওইখান থেকে দূর থেকে কি বান্দাদের যে যে ডাক বান্দাদের যে প্রার্থনা এত দূর থেকে শুনতে পান না যে একেবারে কাছে এসে নিকটবর্তী আসমানে নেমে এসে তারপর শুনতে হবে এটা মানে কেন ওই পর্যন্ত কি যায় না সিগন্যাল যায় না মোবাইলের সিগন্যাল কি পর্যন্ত যায় না আল্লাপাকের কাছে না কি আল্লাহাক কানে কম শুনে দূর থেকে শুনতে পায় না এই জন্য কি পাকের এইখানে চলে আসতে হয় এটাও তো একটা প্রশ্ন যে এই কাছে আসার দরকারটা কি ওই ওইখান থেকে কি তো মনে করেন আমি যদি খুব ক্লিয়ারলি অনেক দূর থেকেই শুনতে পাই তাহলে তো আমার কাছে এসে শোনার দরকার পড়ে না তাই না কাছে এসে শোনার দরকারটা তখনই পড়বে যখন ওই দূর থেকে ভালোভাবে শোনা যাচ্ছে না আল্লাপা কি তাহলে তো বোঝা যাচ্ছে যে আল্লাহ তো দূর থেকে বেশিরভাগ আমাদের অনেক প্রার্থনা পথে মিস যায় জন্য যেটা মানে আল্লাপাকের কানে কান পর্যন্ত পৌঁছায় না এটা তো মানে ব্যাপার এখন আপনারা যারা এই বিষয়ে আল্লাপাকের ওজন আছে আল্লাপাকের আপনারা জানেন যে আলাপাকে বহন করা হবে দেখেন আপনারা মানে আল্লাপাক কিন্তু অনেক ভারী অনেক মোটা সোটা ভারী নিশ্চয়ই দেখেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা একটা করে এই হাদিসটা একটু দেখেন এই হাদিসটাতে যেটা বলা হচ্ছে আচ্ছা আমি একটু বড় করি আলাপাক মনে হয় যে দেওয়া দেওয়ানবাগি পিট মতো অনেক মোটা এই জন্য মনে হয় আল্লাপাকের এই যে মানে যে জাগাতে বলেন যে সকল ফিরিস্তা আল্লাহর আরোস বহন করেন আল্লাহর আরস বহন করেন মানে আল্লাহর আরসটা কিন্তু বহন করতে ঘাড়ে কইরা মানে একদম মানে ভারী জিনিস হ্যাঁ তাদের একজনের সাথে আলাপ করার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছিল তার কানের লতি থেকে কাত পর্যন্ত স্থানের দূরত্ব হলো সাতশো বছরের দূরত্বের সময় আচ্ছা অনেক বড় ফেরস্তা বোঝা গেল যে ফেরেস্তাটা বিরাট একটা বড় ফেরা এরকম অনেকগুলো মিলে আল্লাহর আরসারে বহন করে মানে এটা তো অনেক শক্তি লাগে নিশ্চয়ই বহন করতে আল্লাহর উপরে আল্লাহ বসে থাকে এটা নিশ্চয়ই নিশ্চয়ই বোঝা যায় যে এটা কত ভারী আরসটা কত ভারী এবং সেটার উপরে আল্লাহ পাক বসে থাকে সেটা আরো ভার ভারী হয়ে যায় আরেকটা হাদিস করি আমরা দেখি সহিব বুখার ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি সাদ ইবন মোয়াজ এর মৃত্যুতে তো মানে কষ্ট পাইছে মাঝে মাঝে আমরা উঠি না মানে ধরেন একটা দুঃখের সংবাদ শুনলে বা একটা আহ ইসের সংবাদ চমকায় উঠি অনেক সময় চমকায় যায় একটা কথা শুনে তখন কেঁপে উঠি হ্যাঁ আল্লাহ পাক কিন্তু যে সাদিবনু মৃত্যুতে আল্লাহ পাকের আড়স কিন্তু কেঁপে উঠছিল হম আর তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক যদি আগে থেকে জানতেন না যে সাদ যে মারা যাবে এই জিনিসটা আল্লাপাক আগে থেকে জানতেন না জানলে তো এইভাবে কেঁপে ওঠার কোনো প্রয়োজন নাই তাই না যদি একজন মানুষ অলরেডি জানে যে এই সময় এইভাবে মারা যাবে একদম প্রিসাইস দিয়ে যদি জানে তাহলে তো এইভাবে আল্লাহ পাকের আরো কেন কেঁপে উঠবে তাতে এটা তো আর একটা হাদিস যেটা থেকে বোঝা যায় যে আল্লাহ পাকের যে এবং কেঁপে উঠলে তো আল্লাহ পাকের ওজনও আছে তাই না সেই ওজনই তো কেঁপে উঠছে তো এই বিষয় যদি কেউ আলোচনা করতে চান তাহলে আলোচনা করতে আসতে পারেন আমরা এটা নিয়ে আলোচনা করব আচ্ছা ঠিক আছে ব্যাকস্টেজে অনেক মানুষ জমে গেছে আমি তাদেরকে একজন একজন করে যুক্ত করছি প্রথমে আব্দুর সাবুর আপনাকে যুক্ত করা হয়েছে আব্দুর সাবুর আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসিফ ভাই আমার কথা কি শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন আর সুদ ছাড়া কি অর্থনীতি তোলা সম্ভব সুদবিহীন অর্থনীতি সুদ ছাড়া চলা সম্ভব না আচ্ছা তার মানে হ্যাঁ বলুন এটা একটা সম্পূর্ণ অবাস্তব কথা বর্তমান যে অর্থনীতি অর্থ ব্যবস্থা সারা পৃথিবীতে যে অর্থ ব্যবস্থা চালু সেটা মানে একেবারে কলাপস করবে একেবারে বিশ্ব অর্থনীতি ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা দেশের ইকোনমিক সিস্টেম ধ্বংস হয়ে যাবে কোনো ইকোনমিক সিস্টেম রান করবে না যদি সুদ না থাকে কোনো ইকোনমিক সিস্টেম রান করবে না যে ওই যে মাধ্যান্তার আমলের যে যে মানে ইয়া যেগুলো বলা হয় যে লোকজন আহ ট্যাক্স দিয়ে আড়াই পার্সেন্ট ট্যাক্স দিয়ে যাকাতে টাকা দিয়ে রাষ্ট্র চালাবে বা গণীমতের মাল এগুলা দিয়ে রাষ্ট্র চলে না কল্যাণকামী রাষ্ট্র যেটা ব্যাংকিং সিস্টেমের উপর অনেকখানি নির্ভরশীল এবং পৃথিবীর যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়ে ডিপেন্ড করতেছে বর্তমানে সেটা সুদের উপর নির্ভর করতেছে আচ্ছা ঠিক আছে তার মানে এই আমাদের এখানে কয়েকদিন আগে ধর্মীয় সভা হয়ে গেলো তো সেখানে আপনাদের মহিলা ভারত সরকারে মহিলাদেরকে কিছু কিছু ঋণ দিচ্ছে মানে কোনো ক্ষুদ্র উদ্যোগ বা পশুপালন এগুলো করে করে তাতে স্বাবলম্বী হতে পারে তো এটা আমাদের এখানকার আলেম মানে মানা করলো এই এই নিয়ে নিয়ে পরবর্তীতে খুব একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল কেননা আমাদের বন্ধু বান্ধব বা বন্ধু বান্ধবের বর্গদের অন্যদের স্ত্রী গুলো ওই আপনার সরকারি ঋণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছে সেই জন্যই বললো কি যে মানে সরকারি থেকে ঋণ নেওয়া এবং নিজের স্ত্রীকে দেওয়া অর্থ উপার্জন করা একই কথা এই নিয়ে একটা তার মানে

এটা কি মানে মানে আমি হামাস সম্পর্কে একটু জানতে চাইছিলাম যে এরা কি জঙ্গি সংগঠন নাকি এরা অবশ্যই জঙ্গি সংগঠন যদি बोलते অবশ্যই জঙ্গি সংগঠন হ্যাঁ আচ্ছা ভাই ইসরায়েলে যে আক্রমণ হয়েছে তাই না এটা তো সর্বপ্রথম হামাসই ইসরায়েলকে আক্রমণ করেছে এইবারের যে আক্রমণটা হয়েছে সেটা হামাস থেকেই হয়েছে হ্যাঁ আচ্ছা হামাস কি ফিলিস্তিনের মানে কোনো সেনা বা এরকম কিছু বা ফিলিস্তিনের কোনো সেনাবাহিনী সংশ্লিষ্ট কিছু হয় ফিলিস্তিনের না তারা হচ্ছে ফিলিস্তিন এবং গাজা উপত্যকা যেটা আছে এটা আলাদা গাজা উপত্যকার মানুষজন হামাসকে নির্বাচিত করেছে হামাস হচ্ছে একটা পলিটিক্যাল দল এখন একটা পলিটিক্যাল দল আগে একটা অর্গানাইজেশন ছিল এখনো অর্গানাইজেশন তাদের কর্মকাণ্ড সমস্ত কিছু চলে হচ্ছে গিয়ে বিদেশি টাকায় বিদেশি অর্থ সাহায্যে বিভিন্ন দেশ তাদেরকে যে অর্থ সাহায্য দেয় সেগুলো দিয়ে তাদের চলে এবং তারা যেটা করে যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গাজায় যে মানুষেরা আছে মুসলিমরা আছে তাদের দেখায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাহায্য গ্রহণ করে এবং সেই সাহায্যের টাকা দিয়ে তারা আসলে ওই মানুষদের কোনো কিছু না করে তারা দিয়ে বোমাটোমা মেরে বোমাটোমা কিনে ইসরায়েলে বোমা মারে এখন ইসরায়েলে বোমা মারলে ইসরায়েল বসে থাকবে না পাল্টা আক্রমণ মারা যায় হচ্ছে গিয়ে সাধারণ আহ গাজা গাজায় যে বসবাসকারী সাধারণ মুসলিম তারা মারা যায় এটা হচ্ছে একটা ভয়ঙ্কর মানে ব্যাপার তাদের জন্য যারা গাজায় বসবাস করে তাদের তাদের জীবনের আর কোনো নিরাপত্তা নাই কারণ এই গাজা এই হামাস যে কাজটা করে গাজায় বসবাসকারী মানুষদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে মানে হচ্ছে যখন মানে হামাজ যখন ইসরায়েল একটা বোমা অটোমা মাইরা পালায় যায় পলায় কোথায় যায় যায় হচ্ছে গিয়ে বাচ্চাদের স্কুলের নিচে বাংকার বানায় সেখানে গিয়ে লুকা থাকে তখন ইসরায়েল যখন আক্রমণ করতে আসে তখন তো তারা বোম টম মারে কার্পেট বোম্বিং করে তখন দেখা যায় যে সেই বোমে মানে মারা যায় স্কুলে ফেলে তখন তারা মারা এবং বাচ্চাদেরকে সামনে রেখে গাজার যে যারা মানে সেনাবাহিনী তারা বেশিরভাগ সময় নারী এবং শিশুদেরকে ব্যবহার করে ইয়া ঢাল হিসেবে তাদেরকে সামনে আগে দেয় যে মানে বোমটা এসে যেন পড়লে আগে নারী শিশুদের উপরে পড়ে তখন নারী শিশু হ্যাঁ এটা ফ্রিকুয়েন্টলি হামাস করে যখন সেই বাচ্চাদের উপরে যখন টম পরে তখন আবার সেগুলোর ছবি তারা খুব সুন্দর ভাবে মিডিয়াতে তারা আবার প্রচার করে যে দেখো ইসরায়েল আমাদের বাচ্চাদেরকে কিভাবে দেখো আমাদের আরো টাকা লাগবে টাকা দাও আমরা অনেক মানে খারাপ অবস্থার ভিতরে আছে টাকা দাও আমাদেরকে তখন বিভিন্ন আরব বিশ্ব থেকে আবার তখন তাদেরকে সাহায্যটা সাহায্য দেওয়া হয় সেগুলো দিয়ে তারা আবার বোমাটোমা কেনে বোমাটোমা কিনে আবার ইসরায়েলের উপরে মারে ওরা তো আর মানে খুব একটা সুবিধা করতে পারে না বোমাটো মেরা হয়তো একটা পটকা টটকা ছুঁড়া মারা ইসরায়েলের দিকে ইসরায়েল যখন আসে তখন তো আর ইজরায়েল আর তখন আহ আসবে না তারা তো পুরা মানে পুরা বাহিনী নিয়ে আসবে তাই না তখন তো আর কেউ যে টিকবে না সেটার সামনে তো কেউ টিকতে পারবে না পুরা আরব বিশ্বই ইজরায়ের সাথে পারে না যেন ওই গাজের গাজার বসবাসকারী হামাজ কিভাবে পারবে হামাসের তো কোনো মানে সাধ্যই নাই ওদের সামনে দাঁড়ানোর তখন ওরা আগে লুকায় এটা তাহলে ভাইয়া এই যে এই যে বাংলাদেশের সাংবাদিকরা বলে যে ইসরায়েল নাকি হামাজদের কাছেই আত্মসমর্পণ করতেছে এই হাবি জাবি এগুলা তাহলে সবই কি মিথ্যা একটু কি আচ্ছা স্কোরবিসাই সাইজ স্টাইলシナরাইনি আমার সরকার যত সময় না বেশি প্রচার করে ইদানিং যে ইসরায়েল নাকি হামাসদের কাছে দুর্বল হয়ে যাচ্ছে হামাস নাকি ইসরায়েলই হ্যাং করতেছে টান করতেছে ভাই একটা কথা বলি আপনাকে মানে একটা যুদ্ধ হইছিল ইসরায়েলের সাথে পুরো আরব বিশ্বের ইসরায়েল হচ্ছে ছোট একটা রাষ্ট্র বুঝছেন চিপা দিয়ে আপনি ভালো করে দেখতে পাবেন মানে ম্যাপে দেখলে দেখবেন চিপা দিয়ে ছোট একটা রাষ্ট্র এখন পুরো আরব বিশ্ব জর্ডান তারপর মিশর তারপরে হচ্ছে গিয়ে ইরাক ইরান এরা সবাই মিলে একবার ইসরায়েলকে আক্রমণ করছে ওরা মানে ঠিক করছে পুরো আরব বিশ্ব কিন্তু মানে হচ্ছে গিয়ে বড় বড় দেশ এত বড় বড় সেনাবাহিনী সেনাবাহিনী পুরো আরব বিশ্ব মিলে একসাথে ঝাঁপায় পড়ছে ইসরায়েলের উপরে যে ইসরায়েল এইবার এইবার একবার ইসরায়েল দফার হওয়া যাবে সেই যুদ্ধ ছয় দিন চলছে সেই যুদ্ধে পুরা আরব বিশ্বকে ইসরায়েল একা

এই কারণে মানে পত্রিকাগুলো তাদেরকে একটু মানে মজা দেওয়ার জন্য মানে ভাইয়া ইয়ে খবর কি খাওয়ানোর জন্য এগুলো লেখে খবর বিক্রি পত্রিকার কাটিং হয় হয় বেশি মানুষ কেনে পত্রিকা এগুলো দেখলে আই তাই নাকি আরে মানে ইসরায়েলে উড়াই দিচ্ছে আমাকে আমাকে হামাস ইসরায়েলে পুরো উড়াই দিচ্ছে রে এটা ভাইবা খুব ভালো লাগে ওদের এখন এগুলা যে কত হাস্যকর সেটা তো যারা শিক্ষিত মানুষ তারা বোঝে আরেকটা জিনিস ভাইয়া যে বাংলাদেশে বিসিআইসি কলেজে বা শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজাতে একটা ছেলে হামাস সাজছে তো এটা তো ইনডাইরেক্টলি জঙ্গিবাদ প্রমোট করা হচ্ছে আপনার মতে কি এটা হ্যাঁ অবশ্যই এটা তো ইনডাইরেক্টলি এটা তো ডিরেক্টলি আসলে জঙ্গিবাদ হামাস তো পরিষ্কার জঙ্গিবাদ একটা প্রমোশন করা হচ্ছে জঙ্গিবাদের হ্যাঁ এবং তারা একদম সরাসরি তাদের গঠনতন্ত্রে এটা লেখাও আছে যে তারা যে আসলে একটা জঙ্গিবাদী সংগঠন এটা তাদের গঠনতন্ত্রে গঠনতন্ত্র পড়লেও বোঝা যায় ঠিক আছে রকি সাহেব আপনি কি আর কিছু বলবেন না না ভাই ধন্যবাদ ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন যুক্ত করি